ছোট মরিচের ঝাঁজ বেশি। জুনিয়র তামিমের অগ্নিঝরা ব্যাটিং দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন সিনিয়র তামিম ইকবাল। দর্শক, এবারের ভারত ওয়ানডে বিশ্বকাপে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল, কিন্তু তার বদলে ওপেনিং পজিশনে রয়েছেন জুনিয়র তামিম। আর তাই তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন জুনিয়র তামিম। লিটন দাসকে এক প্রান্তে দর্শক বানিয়ে একাই যেন লঙ্কান বোলারদের পিটিয়ে তুলোধনা করেন এই জুনিয়র তামিম। তবে দুর্দান্ত ব্যাটিং করে 84 রানে থামতে হয়েছে জুনিয়র তামিমকে। তাই তো তার এমন বিধ্বংসী ব্যাটিং দেখে হঠাৎ লাইভে এসে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তামিম ইকবাল খান। তিনি বলেন, কে বলেছে এই বিশ্বকাপে তামিম নেই, এই তো তামিম। এক তামিম যাবে তো আরেক তামিম আসবে, আর এভাবেই ভবিষ্যৎ পর্যন্ত তামিম নামটা চিরচেনা করে রাখবেন এই জুনিয়র তামিম। ভিডিওর শেষ মুহূর্তে ছোট তামিমকে অবশ্য আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন সিনিয়র তামিম। তো দর্শক, জুনিয়র এই তামিম কি পারবেন সিনিয়র তামিমের অভাবটা পূরণ করতে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতকে। ধন্যবাদ।